ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। আগামী 14 জুন পর্দা উঠতে যাচ্ছে বিশ্বকাপের 21তম আসরের। বিশ্বকাপ আসরকে ঘিরে নানা জল্পনা কল্পনা এরই মধ্যে শুরু হয়ে গেছে। রাশিয়া বিশ্বকাপে অংশ নেওয়া বাকি দলগুলোর মতো 23 সদস্যের চূড়ান্ত দল নির্বাচন করেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তারকা ভরপুর আর্জেন্টিনায় লিওনেল মেসি হলেন সবকিছু। দলের প্রতিটা খেলোয়াড়ের যোগ্যতা সমান নয়, তবে দলের অধিনায়ক লিওনেল মেসি একাই 22 জনের সমান বলে মনে করেন ডাচ কিংবদন্তি ক্লাইভার্ট। সম্প্রতি লিওনেল মেসির প্রশংসা করে তিনি বলেন, মেসি একাই আর্জেন্টিনা দলের 50%, মানে দলের বাকি 22 জনের যে শক্তি রয়েছে মেসির একাই সেই শক্তি আছে। সম্প্রতি আর্জেন্টাইন পত্রিকা ওলেকে দেয়া এক সাক্ষাৎকারে ক্লাইভার্ট আরো বলেন, ক্লাব বার্সেলোনা ও আর্জেন্টিনা জাতীয় দলে লিওনেল মেসি অতি গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আমার মনে হয় মেসি একাই আর্জেন্টিনার বাকি 22 জনের সমান। তার উপরে আর্জেন্টিনা দলের অনেক কিছুই নির্ভর করে, তবে মেসিকে ভালোভাবে সহায়তা করতে পারে না আর্জেন্টিনার কোনো খেলোয়াড়, যা মেসি বার্সেলোনাতে পেয়ে থাকে। এরপর রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাবনা নিয়ে কথা বলেন ক্লাইভার্ট। এ সময় তিনি বলেন, বিশ্বকাপে লিওনেল মেসির উপর নির্ভর করলে আর্জেন্টিনা ভুল করবে, কারণ মেসি প্রতিদিনই একই রকম থাকবে না। মেসি ছাড়া আর্জেন্টিনা দল বিশ্বকাপে ভয়াবহ পরিস্থিতিতে পড়তে পারে, তাই দলের প্রতিটা খেলোয়াড়কে নিজেদের সর্বোচ্চটা দিতে হবে। তবে মেসি থাকাতে আর্জেন্টিনার সৌভাগ্য, কারণ লিওনেল মেসি একাই আর্জেন্টিনার প্রতিটা ম্যাচের মোড় পরিবর্তন করে দিতে পারে। মেসি কতটা ভয়াবহ তা বাছাই পর্বে ইকুয়েডরের বিপক্ষের ম্যাচে প্রমাণ হয়েছে। সম্প্রতি আর্জেন্টাইন পত্রিকা ওলেকে দেয়া এক সাক্ষাৎকারে মেসি প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন ডাচ কিংবদন্তি ক্লাইভার্ট।